মিম সবচেয়ে পাংচুয়াল, ভয়ঙ্কর পাংচুয়াল। আমি এরকম অসুস্থ পাংচুয়াল মানুষ দেখি নাই। ছটার সময় শুট থাকে, সাড়ে পাঁচটার সময় সব বসে থাকে সেটের মাঝখানে। ভিএফএক্স এর যে কাজগুলো অনেকটাই স্ক্রিন বেজ। হ্যাঁ, আর আমাদের অন্যান্য জিনিস যেখানে আসলে আমাদের খুব একটা কিছু করতে হয় না, আর দু একটা জায়গা স্পেশালি আমার কথা বলি, সবার কথা না বলি, বিকজ মিমের ক্যারেক্টারটা অনেক বেশি গ্রিন স্ক্রিনে থাকে, সো ওর 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 এক্সপিরিয়েন্স আলাদা আমার চেয়ে। আমি হয়তো দুই তিনটা সিনে গ্রিন স্ক্রিন পেয়েছি, অ্যান্ড ওখানে ডিরেক্টর ডেফিনেটলি জানেন যে গ্রিন স্ক্রিন আমরা কী দেখবো, সো উনি আমাদেরকে ওভাবে ব্রিফ করেছেন যে এই মোমেন্টে এই টাইমটাতে এইটা হচ্ছে। পুরোটা আমরা মাথায় নেওয়ার পরে শটের সময় উনি পাশে দাঁড়িয়ে আমাদেরকে বর্ণনা করেছেন যে এইখানে বিশাল স্ক্রিন, এই 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 খোপটার অর্ধেক হবে, যে এইখানে এটা হচ্ছে, ডান পাশে এখন এটা হচ্ছে, ওইখানে এটা হচ্ছে। সো উই জাস্ট নিউ ফ্লেভার অ্যান্ড মোমেন্টাম অ্যান্ড কী হচ্ছে, তো ওভাবেই আমরা, আমাদের তো ওইখানে আসলে ফেসিয়াল এক্সপ্রেশন ছাড়া কিছুই করার নাই, তো ওইগুলো আমাদের করতে হয়েছে। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, কোনো প্রবলেম হয় নাই। আর টাফ যদি হইতো, টাফ হইতো কোন জায়গায়, যদি আমাদের বাঘ ঘোড়া ওইসব গ্রিনে চড়তে হইতো তাহলে ও মাই গড, ওগুলো হইতো আমাদের গেম, টাফ গেম। বাট এইটা আসলে এই গ্রিন স্ক্রিন এগুলো ডিরেক্টরের খেলা, পোস্টার খেলা। হ্যাঁ, তো ঘুমালে মিম সবচেয়ে পাংচুয়াল, ভয়ঙ্কর পাংচুয়াল। আমি এরকম অসুস্থ পাংচুয়াল মানুষ দেখি নাই। ছটার সময় শুট থাকে, সাড়ে পাঁচটার সময় সব বসে থাকে সেটের মাঝখানে, আবার দশটার সময় শেষ করার জন্য মাছ শেষ করতে হবে তাকে। আর হ্যাঁ, এই দিক থেকে আবার মিম একটু চুপচাপ, ও একটু একা একা থাকে, আর বাকি আমরা যা ছিলাম সবসময় সেট মাথায় তুলে রাখতাম আর কি, একটু সুযোগ পাইলে দাদা এসে চিল্লা ছিল, আয় তোরা এত চিল্লা দিয়েছিস কেন, বারে শুট করতেছি না, এরকম সিন। এরকম ছবি ঈদে আসা উচিত, মানুষ তিন ঘন্টা নিজের লাইফ থেকে নিয়ে গিয়ে সিনেমা দেখবে, ওই তিন ঘন্টা ক্যাপটিভেটেড থাকবে, ওই রকম সিনেমা এটা। যেহেতু আমরা বানিয়েছি, লাইক এ সেড, যে আমরা বানিয়েছি আমাদের নিজেদের প্রথম প্রোডাক্ট এরকম, সো ওইখান থেকে মানুষ তিন ঘন্টা নিজের লাইফ থেকে নিয়ে দেখবে, সো ইটস ওই সময়টা ঈদের সময় পারফেক্ট। থাইল্যান্ডের পুলিশ, আমরা ক্র্যাবিতে গিয়েছিলাম, ক্র্যাবি খুবই ছোটো একটা শহর, ছোটো আইল্যান্ড শহর এই টাইপের। ওদের ওইখানে আই থিঙ্ক সব মিলে পুলিশ মনে হয় 60 জন না 70 জন। হ্যাঁ, প্রতি 8 ঘন্টা পরপর দুইটা করে কার ডিউটি করে, তো ওখানের যে অফিসার ওনারা খুব রাজি হলেন যে করো, অ্যান্ড এত হেল্প করেছেন, অ্যান্ড বিদেশি, তারপরেও মানে ওরা ফ্রেন্ডের মতো ট্রিট করেছে আমাদের। ওদের মেইন কনফারেন্স রুম, মানে করবা করো এখানে। হ্যাঁ, দেন অফিসার, বড় অফিসার একদম যে স্টেশনের ইয়ে, ও হ্যাঁ আমার অফিস ছেড়ে দিলাম, করেন আপনারা এখানে। সো তা ওদের সেল ছেড়ে দিয়েছে, তারপরে যে পুলিশ অফিসারগুলো ছিল ওরা ওদের গাড়ি নিয়ে আমাদের সাথে সবসময় ছিল। তারপরে আমরা যখন আইল্যান্ডে গেলাম, সব কিছু ওদের ইয়ে করা, ওদের প্রোটোকল দেওয়া আমাদের, সো ফ্যান্টাস্টিক। আর ক্র্যাবি থাইল্যান্ড এমনিতেই সুন্দর, আন্দামান সিয়ের ভিতরে পড়েছে, ইন্ডিয়ান ওশানে, বিউটিফুল বিউটিফুল। মানে ওই পলিনেশনের যে চেইন আছে, আইল্যান্ডের চেইন, এই পুরোটাই অনেক বেশি সুন্দর।